কেমন আছেন বন্ধুরা? আমি তো খুব ভালো আছি এবং আপনারা সবাই ভালো থাকুন আমি এই কামনা করি। আমার গোপালের আশীর্বাদে সবাই ভালো থাকেন, যারা আমার ভিউয়ার্স তারা যেন সবাই খুব ভালো থাকে। তো আমি আজকে একটা নিয়ে এসেছি টিপ, সেটা হলো পাতলা আইব্রো। এই যে পাতলা আইব্রোটা কীভাবে আমি ঘন করব, এই যে পাতলা আইব্রো যাদের আছে একদম ভুরুতে, যাদের খুব চুল কম আছে, কীভাবে সেটাকে আমি ঘন করব এবং কিসের সাহায্যে ঘন করব, তো চলুন আমি আজকে সেই ভিডিওটাই করছি এবং এতে আপনারা খুব ভালো রেজাল্ট ও ফলাফল পাবেন। তো তার জন্য আমার লাগবে মাত্র দুটো উপকরণ, সেটা প্রথমত হলো ক্যাস্টর অয়েল। প্রথমত হলো আমি নেব ক্যাস্টর অয়েল, বেশি নেব না কেননা ভুরুতে অল্পই লাগবে। আমি জাস্ট কতটা নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি, এই দু ফোঁটা কি তিন ফোঁটা নেবো আমি, ব্যাস এর বেশি আমি নেব না, যেহেতু এটা খুব ঘন তো তাই জন্য। এবার তার সঙ্গে আমি যোগ করব প্লেন কোকোনাট অয়েল, একদম প্লেন কোকোনাট অয়েল আমি যোগ করে নিলাম বন্ধু। তারপরে এই দুটো জিনিসকে আমি একত্রে ভালো করে মিশিয়ে নেব, একত্রে ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা, আমি একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন আমি মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি এটাকে কীভাবে অ্যাপ্লাই করি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যখন করবেন হাতটাকে ঠিক একটু হালকা একটু এরকম গরম হয়ে যায়, তো দেখুন ঠিক এইভাবে আগে একটু আমি মাসাজ দিয়ে নেব, এইভাবে আমি একটু মাসাজ দিয়ে নেব, ঠিক আছে? এইভাবে আমি আইব্রোগুলোকে আগে একটু মাসাজ করে নেব, জাস্ট এইভাবে আমি একটু মাসাজ করে নেব। করে নেওয়ার পরে তারপরে আমি আমার ফিঙ্গারের সাহায্যে বা হাতের আঙুলের সাহায্যে পুরো সার্কেল মোশনে ভালো করে আইব্রোতে মিশিয়ে নেব, দুটো আইব্রোতেই আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই আঙুল দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে 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 একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে নেব। মাসাজ যখন হয়ে যাবে ঠিক এই আঙুলটার সাহায্যে ঠিক এইভাবে আপনারা মাসাজগুলোকে ওপরে তুলবেন, সবসময় মাসাজ ওপরে তুলবেন। তোলার ফলে কি হয় না, আমাদের এই ভুরু নিচের দিকে নামতে সাহায্য করবে না। যদি আমরা সবসময় ওপরের দিকে মাসাজ করব তো আমাদের আইব্রোগুলো ঝুলে নিচে নামবে না বন্ধুরা, হলো এই একটা মাসাজ। তারপরে ঠিক আমি এখানটা একটুখানি চাপ দেবো, যে ঠিক জাস্ট এইভাবে টেনে এখানটা নামাবো, ঠিক জাস্ট এইভাবে আমি টেনে নামিয়ে নেব। এটা রাত্রে শোবার সময় যদি আপনারা করতে পারেন তো খুব ভালো হয়, কেননা জিনিসটা পুরো ভালোভাবে মিশে যাবে। সবসময় এটা যখন আপনারা রাত্রে শুতে যাবেন তখন এই আইব্রোর মাসাজটা আপনারা করে নেবেন, এতে কী হবে খুব আরামও পাবেন, চোখের একটা আরামও হবে এবং পাতলা ভুরু যাদের ঘন করতে সাহায্য করবে এটা একদম 100%, একদম 100%। ঠিক এইভাবে হয়ে যাওয়ার পরে ঠিক এই যে দুটো আঙুল ঠিক জাস্ট এইভাবে টেনে এখানটা চাপ দেবো, দুটো আঙুল, তাহলে কি হয় এটা আমাদের একটা পুরো রক্ত চলাচলটা আমাদের ভালো হয়। তারপরে হয়ে যাওয়ার পরে ঠিক এই ঠিক এইভাবে যেটাকে বলা হয় পিঞ্চিং, ঠিক এইভাবে এভাবে আমি এগুলোকে ম্যাসাজ করে নেব। করে নেওয়ার পরে আবার আমি টেনে একটা ঠিক এই প্রেসার পয়েন্ট, এই প্রেসার পয়েন্ট দেবো আমি, তাহলে কী হবে আমাদের আইব্রোটা খুব ভালোও থাকবে, একদম পুরো আমাদের স্কিনের সঙ্গে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে বন্ধুরা। তো আমার আইব্রো ম্যাসাজটা কেমন ছিল বন্ধুরা জানাবেন এবং আমি সামনে এনে আমি দেখাচ্ছি। আমার আইব্রোগুলো ঠিকই আছে খুবই, কিন্তু ফোনে অতটা বোঝা যায় না, কিন্তু আমার খুব আইব্রো ঘন, এই দেখুন আইব্রো ঘন এবং কালো। যাদের খুব পাতলা আইব্রো তারা এই হোম রেমেডিটা ঘরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা।
তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো হয়েছে কি না ম্যাসাজটা। এটা আপনারা করবেন, খুবই উপকার, এর কোনো সাইড ইফেক্ট নেই বন্ধুরা। টাটা।